আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো তো আমাদের আজকের ভিডিওটি হচ্ছে স্বাস্থ্য বিষয়ক তিনটি বই তো আমরা কিন্তু অনেকগুলো ভিডিও বানিয়েছি ছেলেদের জন্য বই মেয়েদের জন্য বই আমার প্রিয় বই এবার একটা ভিডিও হোক যেটা নাকি স্বাস্থ্য বিষয়ক হোক আপনাদের সবার জন্য উপকারী হয় তো চলুন তাহলে আমরা আমাদের প্রথম বইটি দিয়ে শুরু যে আমাদের প্রথম বইটি কোনটি তো আমাদের প্রথম বইটি হচ্ছে হেলদি মুসলিম যা নাকি ইলহাম থেকে প্রকাশিত হয়েছে এবং বইটি অনুবাদ করেছেন মাসুদ শরীফ ভাইয়া এই বইটি গায়ের মূল্য হচ্ছে দুইশো টাকা তো এই বইটি আমি কেন রেখেছি তো এই বইটি আসলে খুবই জরুরি একটি বই কারণ স্বাস্থ্য বিষয়ক আসলে আমাদের তো অনেক মিসকনসেপশন থাকে বা অনেক কিছু আমরা আর কি ভাবি যে আমরা সবই জানি আসলে তো জানিও না মানিও না আর কি তো এই হচ্ছে অবস্থা তো এই কারণে মনে করি এই বইটি সবার পাশে থাকা উচিত এবং বইটি কিন্তু খুব একটা বেশি বড়ও না খুব একটা বেশি কঠিনও না তো এই বইটির যে প্রথম যে চ্যাপ্টারটা যেখানে লেখা আছে খাদ্যপণ্য সমস্যার শুরু যেখানে এই টপিকটা পড়া শুরু করলেই কিন্তু আপনি বইটির প্রতি প্রেমে পড়ে যাবেন এবং আপনার মাথা প্রায় নষ্ট হয়ে যাবে আর কি তারপর একটা চাপ্টার আছে সেখানে লেখা আছে তিন ভাগের এক ভাগ এটা তো আপনারা নিয়ে এই কনসেপ্টটা সম্পর্কে কিন্তু এটা তো আসলে মানা খুবই কঠিন এবং সর্বশেষ মানে একদম শেষে যে চাপ্টারটা যেভাবে বদলাবেন এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো এটাতে আসলে টিপস গুলো দেওয়া আছে যা নাকি আসলে সবার জন্য যেটা সবথেকে বেশি জরুরি ছিল আর কি গুরুত্বপূর্ণ বই আমি আশা করি বইটা নিয়ে অনেক বেশি প্রচারণা হবে বইটা সবার হাতে হাতে থাকবে বইটা সবাই সেটা কথা বলবে আর কি তারপর হচ্ছে আমাদের দ্বিতীয় বই তো মানে দ্বিতীয় বইটা কোনটা মানে দ্বিতীয় বইটা হচ্ছে নবীজির দস্তরখানে যা কি আজান প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে বইটির গায়ের মূল্য হচ্ছে দুশো পঁচানব্বই টাকা যা কি আপনার দুশো সাত টাকার মধ্যে পেয়ে যাবেন তো এই বইটি কেন রাখলাম তো যেহেতু আমরা হেলদি লাইফ হিসেবে কথা বললাম বা হেলদি লাইফের কথা বললাম তো হেলদি লাইফের সাথে কিন্তু খাবারের খুবই গুরুত্বপূর্ণ সম্পর্ক আর কি তো খাবার ভালো তো সব ভালো আর কি তো আমাদের নবীজি কীভাবে খেতেন বা নবীজি কী কী খেতে পছন্দ করতেন তার সব কিছু কিন্তু এই বইটির মধ্যে দেওয়া আছে এবং বইটা কিন্তু খুবই প্রিমিয়ামভাবে তৈরি করা হয়েছে আদান প্রকাশনের তো সবগুলো বই দেখা যায় যে খুব প্রিমিয়ামভাবে প্রকাশ করে আর কি তো আমি মনে করি যে এই বইটি খুবই দরকার আর কি কারণ এই বইটি আসলে আপনাকে রবিজির খাবারের ব্যাপারে বা কোন খাবার খেলে কি হয় বা পুরো খাবারের আর কি কী বলবো আর কি পুরো ডিকশনারির মতো আর কি একটা বই আর কি তো অবশ্যই সংগ্রহ করুন এবং নিজেদের কাছে রাখুন পড়ুন এবং খুব একটা কঠিন না কিন্তু এই দুইটা বই কিন্তু খুব সহজ করে লেখা হয়েছে এবং খুবই আকর্ষণীয়ভাবে লেখা হয়েছে যারা কি আসলে পড়তে খুব একটা কষ্ট হবে না এবং দেখা যাবে যে আসলে এক বসার মধ্যে শেষ করে দেওয়ার মতো একটা বই আর কি তো আমি বলবো অবশ্যই সংগ্রহ করুন অবশ্যই পূরণ এখন হচ্ছে আমাদের তিন নাম্বার বই তো আমাদের তিন নাম্বার যে বইটি তা হচ্ছে আর তিব্বুর নব যা কি দারুল আরকাম থেকে প্রকাশিত হয়েছে এই বইটির গায়ের মূল্য হচ্ছে নশো টাকা যা নাকি আপনারা চারশো পঞ্চাশ কি পাঁচশো টাকার মধ্যে পেয়ে যাবেন ইনশাল্লাহ তো এই বইটি কেন দরকার তো এই বইটিও দরকার কারণ আমাদের রোগ হবে তো রোগের যে চিকিৎসাটা তা তবে অবশ্যই লাগবে এবং এই বইটির মধ্যে কোন রোগের চিকিৎসা নেই আসলে তো এই বইটি যখন সুযোগ আপনারা দেখবেন বা বইটি যখন পড়বেন দেখবেন যে না আপনাদেরও খুব আগ্রহ জাগবে যে না এই বইটি আমাদের সংগ্রহ করতে হবে কারণ রোগ তো আমাদের সবার বাসার মধ্যে হয় এবং সবাই কিন্তু অসুস্থতা প্রায় থাকে আর কি এখন তো যে অবস্থা অসুস্থ না থেকে উপায় না সবার বাসার মধ্যেই কেউ না কেউ রোগী থাকে তো এরকম চিকিৎসার জন্য এই বইটা অনেক বেশি হেল্পফুল মানে অনেক বেশি বলতে আর কি অনেক 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 বেশি আর কি তো এই কারণে আমি ভাবলাম যে এই বইটিও এই লিস্টে থাকুক আর কি তো এটা হচ্ছে আমাদের তিনটা বইয়ের লিস্ট আশা করি তিনটি বই আপনাদের কাছে খুবই ভালো লেগেছে এবং আপনাদের কাছে তিনটা বই আর কি পছন্দ হয়েছে আর কি তো ভিডিও যদি ভালো লেগে থাকে তো অবশ্যই কমেন্ট করবেন এবং এই ভিডিওটা যদি মনে হয় যে না উপকারী হয়েছে তাহলে অবশ্যই শেয়ার করবেন আর কি আপনারা শেয়ার করলে বা কমেন্ট করলে খুবই ভালো লাগে আর সব থেকে ভালো লাগে যখন নাকি সাবস্ক্রাইব করেন তো অবশ্যই সাবস্ক্রাইবও করে যাবেন আর কি তাহলে এখন আমাকে বিদায় দিতে হবে ইনশাল্লাহ আমাদের আবার দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং সব থেকে জরুরি নিজের খেয়াল রাখুন আসসালামু আলাইকুম সবাইকে দেখছেন কি টাকাটা দিয়ে গেলাম আপনাদের আল্লাহ হাফেজ